আসসালামু আলাইকুম নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা নিউ কমার্স কোচিংয়ের ধারাবাহিক প্রক্রিয়ার আজকের আলোচনার বিষয় হচ্ছে এইচএসসি ছাব্বিশ হিসাব বিজ্ঞান পত্রের দ্বিতীয় অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নোত্তর পর্ব আজকে তো আজকের ক্লাসে আমি আলোচনা করব হিসাবের বৈষম্য অধ্যায়ের এমসি কিউ নিয়ে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই আমার কথাগুলো শুনতে পাচ্ছ কি না সেটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবা সবকিছু যদি ঠিক থাকে তাহলে এখনই আমি ক্লাসটা শুরু করে দিব আর অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু মেনশন করে দাও এবং জানিয়ে দাও যে আজকে কিন্তু আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। এখন আমাকে জলদি একটু কমেন্ট করো যে আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছো আমার কথা কি শোনা যাচ্ছে আজকে আমরা আলোচনা করব এমসিকিউ নিয়ে এমসিকিউ নিয়ে মনে রাখবা এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষায় আবারও বলতেছি এই অধ্যায় থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় পাঁচটা এমসিকিউ সর্বনিম্ন থাকবে সর্বোচ্চ সাতটাও থাকতে পারে পাঁচটা তো তুমি পাবাই পাবা তাই এই অধ্যায়ের এমসিকিউগুলো গুলো নিয়ে হেলাফেলা করার কোনো সুযোগ নেই তাই আমরা মনোযোগ দিয়ে এই এমসিকিউগুলোকে গুলোকে সমাধান করব এবং আরো বেশি বেশি চেষ্টা করব এবং এমসিকিউ বুঝার পর আমাদের ক্লাস শেষ হওয়ার পর আমাদের ওয়েবসাইটে গিয়ে তোমাদের কি কি করতে হবে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করে নিতে হবে যে এমসিকিউ গুলো তুমি বুঝতে পারছো কিনা এবং এই অধ্যায় থেকে এমসিকিউ আসলে তুমি পারবা কিনা ওকে তাহলে আমি কি ক্লাস শুরু করবো আমাকে একটু জানাবা আমি কি ক্লাসটা শুরু করে দিব আমাকে একটু জানাবা প্লিজ একটু জলদি কমেন্ট করে জানাবা যে আমি শুরু করব কিনা আমি কি ক্লাসটা শুরু করতে পারি আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি ক্লাসটা শুরু করব। জি আপনারা যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি ক্লাসটা শুরু করব জি ওয়ালাইকুম আসসালাম আমি কি ক্লাসটা শুরু করতে পারি ওকে ফাইন আপনারা অনেকে বলেছেন শুরু করার জন্য তাই আমি শুরু করলাম দেখেন এই এমসিকিউটা আমরা সবাই কিন্তু পারি এমসিকিউটা কি লুকা পেসিউলি ছিলেন একজন আমরা জানি এই লুকা পেসি তিনি কে ছিলেন একজন তিনি ছিলেন একজন ব্যবসায়ী না অনেকে মনে করব যেহেতু তিনি হিসাব বিজ্ঞানের আবিষ্কার করছেন তাই তিনি মনে হয় ব্যবসায়ী ছিলেন না এরপরে অর্থনীতিবিদ তাও না হিসাব শাস্ত্রবিদ তাও না তিনি ছিলেন একজন গণিতবিদ আমরা জানি লুকা পেসিডি ছিলেন একজন গণিতবিদ তার দুইটা বিখ্যাত গণিত বই ছিল একটা হচ্ছে সুম্মাদি এরিথমেটিকা এবং সুমারি জিওমেট্রিকা ওই দুইটা গণিত বইয়ের ভিতরে কোনো একটা অধ্যায়ের মধ্যে তিনি আলোচনা করেছিলেন হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি দুতরফা দাখিলা পদ্ধতি ডাবল এন্ট্রি সিস্টেম তাই কিন্তু আমরা এই জন্যই লুকা পেসুলিকে আমরা কি ধরি হিসাব বিজ্ঞানের জনক আধুনিক হিসাব বিজ্ঞানের জনক বলি তাহলে আমরা আশা করি এটা সবাই বুঝতে পারছি প্রথম এমসিকিউটা কি বুঝতে পারছি ওকে দুই নম্বর হিসাব বিজ্ঞানের আদি ভূমি বলা হয় কাকে আদি ভূমি বা আতুর গড় বলা হয় কোনটাকে হিসাব বিজ্ঞানের আদি ভূমি বলা হয় কোনটাকে আদি ভূমি মানে যে জায়গা থেকে তার জন্মটা হয়েছিল যে জায়গা থেকে তার জন্ম হয়েছিল সেটা হচ্ছে ভেনিস ভেনিস এই ভেনিসকে বলা হয় হিসাব বিজ্ঞানের আদি ভূমি হিসাব বিজ্ঞানের কি বলা হয় আদি ভূমি বলা হয় তাহলে বলেন তো হিসাব বিজ্ঞানের আদি ভূমি বলা হয় কোনটাকে বেনিসকে কোনটাকে বেনিস ওকে তারপর আমরা চলে তারপরের কোয়েশ্চন হিসাব বিজ্ঞানের কাঁচামাল কোনটি হিসাব কাঁচামাল কাঁচামাল বলছে দেখেন যদি হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কোনটি যদি বলতো তাহলে আমরা উত্তর দিতাম দুতরফা দাখিলা পদ্ধতি দুতরফা দাখিলা পদ্ধতি কিন্তু এই জায়গায় বলছি হিসাব বিজ্ঞানের কাঁচামাল কোনটি যেহেতু বলছে হিসাব বিজ্ঞানের কাঁচামাল তার মানে লেনদেন হচ্ছে হিসাব বিজ্ঞানের কাঁচামাল কাঁচামাল মানে কি আমি যখন একটা প্রোডাক্ট তৈরি করব আমি যখন উৎপাদন করব উৎপাদন করার জন্য সর্বপ্রথমে আমার কি প্রয়োজন কাঁচামাল প্রয়োজন ঠিক হিসাব বিজ্ঞানের যখন আমরা হিসাবগুলো সংরক্ষণ করব লিপিবদ্ধ করব হিসাবের বইতে ওই লিপিবদ্ধ করার জন্য সর্বপ্রথম আমাদেরকে লেনদেন চিহ্নিত করতে হবে তারপরে লেনদেন বিশ্লেষণ করতে হবে তাই লেনদেন হচ্ছে আর যদি বলতো কোনটা মূল ভিত্তি তাহলে আমরা দিতাম কিন্তু এই জায়গায় কিন্তু বলে নাই যে কোনটা হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি এই জায়গায় বলছে যে কোনটা হিসাব বিজ্ঞানের কাঁচামাল মানে হিসাব বিজ্ঞানের কাঁচামাল কোনটা লেনদেন বলেন তো বুঝতে পারছেন আপনারা এটা বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন কমেন্ট করে তো আমরা কি বুঝতে পারছি আমরা সবাই কি বুঝতে পারছি একটু কমেন্ট করে জানানো যায় আমরা কি বুঝতে পারছি একটু জানাবেন দেখেন। দুতরফা দাখিলা পদ্ধতির উৎপত্তি কাল কোনটি চোদ্দশো চৌরানব্বই খ্রিস্টাব্দ চোদ্দশো চৌরানব্বই খ্রিস্টাব্দে দুতরফা দাখিলা পদ্ধতি আবিষ্কার করেন পেসুইলি তাই না জি লুকা পেসলি চোদ্দশো চৌরানব্বই খ্রিস্টাব্দে হ্যাঁ উনিশশো চৌরানব্বই না কিন্তু আবেগের বসে আবার উনিশশো চোরানব্বই দিয়ে দিয়ে কিন্তু না এটা হবে চোদ্দশো চৌরানব্বই যেহেতু লাস্টে চৌরানব্বই আছে এবার কত চোরানব্বই ওইটা তো আর দেখার দরকার নেই একটু আবেগের বসে ঠেলার মাধ্যমে একদম প্রথম চান্সে যেহেতু চৌরানব্বই এটা চোখে পড়ছে তাহলে এটা টিক দিয়ে দিলাম না দেখতো এটা তো উনিশশো চোরানব্বই তাই না আমরা উনিশশো চোরানব্বই কিন্তু দিতে পারবো না আমাদেরকে দিতে হবে কত চোদ্দশো চৌরানব্বই খ্রিস্টাব্দে অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতির কাল আবিষ্কার যে সময়টা ওইটা হচ্ছে চোদ্দশো চোরানব্বই খ্রিস্টাব্দ কেমন মনে থাকবে কি সর্বজনীন স্বীকৃত হিসাব পদ্ধতি কোনটি মানে সবাই কোন পদ্ধতিটাকে স্বীকৃতি দিয়েছে আমরা ব্রিটিশ পদ্ধতি বলি আমেরিকান পদ্ধতি যেটাই বলি না কেন সেটা হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম অর্থাৎ প্রত্যেকটা লেনদেনের দুইটা পক্ষ থাকবে প্রত্যেকটা লেনদেনের দুইটা পক্ষ থাকবে একটা পক্ষ সুবিধা গ্রহণ করবে অর্থাৎ ডেবিট আর একটা পক্ষ সুবিধা প্রদান করবে অর্থাৎ ক্রেডিট তার মানে এই দুইটা পক্ষকে বলা হয় দাতা এবং গ্রহিতা যেটাকে আমরা ইংরেজিতে বলি গিভ এন্ড টেক দেওয়া এবং নেওয়া দেওয়া এবং নেওয়া তাহলে অবশ্যই অবশ্যই হিসাব বিজ্ঞানের সর্বজনীন স্বীকৃতি কোনটি একটু বলেন তো দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব বিজ্ঞানের সর্বজনীন শিক্ষিত কোনটি দুতরফা দাখিলা পদ্ধতি বলেন কোনটা দুতরফা দাখিলা পদ্ধতি একতরফা দাখিলা পদ্ধতি হিসাব বিজ্ঞানের বৈজ্ঞানিক এবং নির্ভরযোগ্য পদ্ধতি না একতরফা দাখিলা পদ্ধতি হিসাব বিজ্ঞানের বৈজ্ঞানিক এবং নির্ভরযোগ্য পদ্ধতি না হিসাব বিজ্ঞানের বৈজ্ঞানিক এবং নির্ভরযোগ্য পদ্ধতি কোনটা দুতরফা দাখিলা পদ্ধতি দেখেন দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করলে কি হবে লেনদেনের পূর্ণাঙ্গ হিসাব রাখা সম্ভব ওকে এটা একদমই সঠিক দুই লেনদেন লিপিবদ্ধকরণের ক্ষেত্রে কেন ঘটবে হবে না হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায় রাইট তার মানে এক আর তিন সঠিক তাহলে এক আর তিন কোথায় আছে আমরা একটু খুঁজি এই যে এক আর তিন সঠিক কোনটা সঠিক এক আর তিন সঠিক বলেন তো বুঝতে পারছেন কি না এক আর তিন সঠিক দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব সংরক্ষণ করলে আমরা যদি দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাবটা সংরক্ষণ করি তাহলে কি হইতে পারে এই জায়গায় যে তিনটা অপশন আছে এই তিনটা অপশনের মধ্যে লেনদেনের পূর্ণাঙ্গ হিসাব রাখা সম্ভব হ্যাঁ এটা কিন্তু সঠিক একটা লেনদেনের পূর্ণাঙ্গ হিসাব আমরা রাখতে পারবো ডাবল এন্ট্রি সিস্টেম দিয়ে যদি আমরা অঙ্ক গুলো করি তারপরে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায় আমরা হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করতে পারবো কিন্তু সঠিক না কোনটা দুই লেনদেন ক্ষেত্রে মানে আমি যখন লেনদেন গুলো লিপিবদ্ধ করবো বারবার একে জিনিস পুনরাবৃত্তি ঘটে না পুনরাবৃত্তি ঘটে না ক্লিয়ার বুঝতে পারছেন আমাকে একটু জানাবেন বুঝতে পারছেন এবার আসেন দুতরফা দাখিলা পদ্ধতিতে প্রথমে হিসাব রাখা শুরু হয় কোথায় দুতরফা দাখিলা পদ্ধতিতে প্রথমে হিসাব রাখা শুরু হয় কোথায় আমরা একটু আগে বলছি বেনিস শহরে এই বেনিস শহরটা কোথায় ইতালিতে অবস্থিত কোথায় ইতালিতে অবস্থিত এখন ইতালি এটা তো আছে আমরা জানি যে লুকা পিসুলি তার বাড়ি কিন্তু ইতালি ছিল তো ইতালির কিন্তু রোম শহরে না কোন শহরে বেনিস শহরে হবে তাহলে আমরা বেনিস শহরটাকে দিব কেমন দেখো দুতরফা দাখিলা পদ্ধতি একটি এটা কি পূর্ণাঙ্গ পদ্ধতি সঠিক বিজ্ঞানসম্মত পদ্ধতি তাও সঠিক না দুতরফা দাখিলা পদ্ধতি ত্রুটিযুক্ত পদ্ধতি নয় দুতরফা দাখিলা পদ্ধতি একটি পূর্ণাঙ্গ পদ্ধতি একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি তাহলে এক আর দুই কিন্তু সঠিক আবারও বলতেছি দুতরফা দাখিলা পদ্ধতি এটা ত্রুটিযুক্ত না এটা পরিপূর্ণ এটা বৈজ্ঞানিক এটা নির্ভরযোগ্য পদ্ধতি হিসাব বিজ্ঞানের কোনটা একটু আগেই কিন্তু এই কথাটা বলছিলাম হিসাব বিজ্ঞানের কোনটি হিসাব বিজ্ঞানের কোন্টি। হিসাব বিজ্ঞানের মূল কোনটি হিসাব বিজ্ঞানের মূল বৃত্তি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি এবার যারা এইচএসি চব্বিশ সাল ছিলেন যারা চব্বিশে পরীক্ষা দিয়েছে এই কোয়েশ্চেনটা আসছিল হিসাববিজ্ঞানের মূল ভিত্তি কোনটি বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে কিন্তু দুতরফা দাখিলা পদ্ধতি হিসাববিজ্ঞানের মূল ভিত্তি কোনটা দুতরফা দাখিলা পদ্ধতি এটা হচ্ছে হিসাববিজ্ঞানের মূল ভিত্তি বুঝতে পারছি আমরা সবাই আমাকে একটু কমেন্ট করে জানাবেন জি ইনশাল্লাহ তারপরে দুতরফা দাখিলা পদ্ধতি আসলে কি একটা একটি পূর্ণাঙ্গ হিসাব পদ্ধতি ওকে ফাইন একটা পূর্ণাঙ্গ হিসাব পদ্ধতি এটা আমি টিক দিতে পারি একটা পূর্ণাঙ্গ হিসাব পদ্ধতি একটি নির্ভরযোগ্য হিসাব পদ্ধতি একটি বিজ্ঞানসম্মত হিসাব পদ্ধতি তাহলে এই জায়গায় যে তিনটা আছে এই তিনটাই কিন্তু আমাদের কাছে সঠিক মনে হচ্ছে তাই না দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে ড্যাশ এটা কি একটি পূর্ণাঙ্গ হিসাব পদ্ধতি ওকে ফাইন একটা পূর্ণাঙ্গ হিসাব পদ্ধতি একটি নির্ভরযোগ্য হিসাব পদ্ধতি এটাও কিন্তু সঠিক তারপরে একটি বিজ্ঞানসম্মত হিসাব পদ্ধতি এটাও কিন্তু সঠিক তাহলে এক দুই তিন তিনওটাই আমাদের জন্য সঠিক তার মানে এটা একটা বহু নির্বাচন এমসি কিউ তিনটাকে আমি সঠিক বলতে পারি বুঝতে পারছি কি আমরা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ ওকে মনোযোগী হতে হবে হ্যাঁ এবার দেখেন নিচের কোন হিসাবটি ক্রেডিট যার প্রদর্শন করে দেখেন হিসাব পাঁচ প্রকার এর ভেতরে দুই প্রকার হিসাব সবসময় ডেবিট জার প্রকাশ করবে এটা হচ্ছে সব এই সব কথাটা তার নেচার হচ্ছে সে ডেবিট জার প্রকাশ করবে কোন জার প্রকাশ করবে ডেবিট জার এবার সবের ফুল মিনিং কি এটা আমরা সবাই জানি সতে সম্পদ বতে ব্যয় অর্থাৎ সম্পদ এবং ব্যয় সবসময় ডেবিট জার প্রকাশ করবে এবার বাকি তিন প্রকার হিসাবকে আমরা কি দ্বারা মনে রাখবো আদম আদম মানে হচ্ছে তার নেচার হচ্ছে সে সবসময় ক্রেডিট জার প্রকাশ করবে আয় দায় মালিকানা সত্য তবে মালিকানা সত্ত্বের যেই উপাদানটা মালিকানা সত্যকে বৃদ্ধি করবে ওই উপাদানটাই কিন্তু ক্রেডিট জের প্রকাশ করবে তো এই জায়গায় বলছি নিচের কোনটি ক্রেডিট জের প্রকাশ করে ওকে ফাইন অবচয় এটা আমার জন্য ব্যয় এটা ডেবিট যে প্রকাশ করবে সাপ্লাইস এটা আমার জন্য সম্পদ ডেবিট জের প্রকাশ করবে শেয়ার অবহার এটা আমার জন্য অলীক সম্পদ এটাও ডেবিট যে প্রকাশ করবে প্রাপ্ত সুদ এটা আমার জন্য আয় আয় সবসময় কোন জায়গায় প্রকাশ করবে ক্রেডিট জের প্রকাশ করবে তাহলে প্রাপ্ত সুদ হবে উত্তর এটা আমার জন্য ক্রেডিট জের প্রকাশ করবে তাহলে সবসময় মনে রাখবেন সব ডেবিট জের প্রকাশ করবে আদম ক্রেডিট জের প্রকাশ করবে সব মানে কি সম্পদ আর ব্যয় সম্পদ আর ব্যয় তো যত প্রকার সম্পদ আর যত প্রকার ব্যয় আছে তার নেচারই হচ্ছে তার ডেবিট জের হবে সম্পদ এবং ব্যয় সবসময় কোন জের প্রকাশ করবে ডেবিট জের বাকি যে তিন প্রকার হিসাব আদম আয় দায় মালিকানা সত্য তার ন্যাচার হচ্ছে সে ক্রেডিট প্রকাশ করবে কেমন আমরা কি বুঝতে পারছি দেখেন ক্রেডিট দ্বারা কোনটা বুঝায় ক্রেডিট মানে কি সম্পদ ও দায় বৃদ্ধি না সম্পদ বৃদ্ধি পাইলে তো ডেবিট তার মানে এটা ভুল দায় বৃদ্ধি পাইলে ক্রেডিট হ্যাঁ দায় বৃদ্ধি পাইলে ক্রেডিট ছিল কিন্তু সম্পদ বৃদ্ধি পাইলে তো ক্রেডিট না সম্পদ হ্রাস দায় বৃদ্ধি এইটা সঠিক কিভাবে সম্পদ হ্রাস পাইলে ক্রেডিট আর দায় বৃদ্ধি পাইলে সব সময় মনে রাখতে হবে সম্পদ সম্পদ হ্রাস পাইলে ক্রেডিট এটাই কিন্তু দেখেন মূলধন ও দায় হিসাব কখন ডেবিট হবে মূলধন এবং দায় এটা কখন ডেবিট হবে জানেন যখন এটা হ্রাস পাবে এটা হ্রাস পাইতে হবে এটা হ্রাস পাইতে হবে তাহলে দেখেন মূলধন হ্রাস পেলে দায় হ্রাস পেলে দেখেন দায় বৃদ্ধি পেলে কি হয় ক্রেডিট হয় কিন্তু দায় যদি হ্রাস পায় তাহলে দায়টা কি হয়ে যাবে ডেবিট তাহলে অবশ্যই দেখেন মূলধন এবং দায় কি পাইতে হবে হ্রাস পাইতে হবে তাহলে মূলধন আর দায় যদি হ্রাস পায় তাহলে তারা কি যার প্রকাশ করবে ডেবিট যার প্রকাশ করবে তাহলে এই যে দেখেন তাহলে মূলধন এবং দায় আমরা কখন ডেবিট করব যখন মূলধন এবং দায় কি পাবে হ্রাস পাবে নিচের কোনটি ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে এই যে দেখেন নিচের কোনটি ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে সাধারণ সঞ্চিতি এটা ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করবে দেনাদারের বার্তা সঞ্চিতি ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করবে অনাদায়ের পাওনা সঞ্চিতি ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করবে শুধুমাত্র পাওনাদারের বার্তা সঞ্চিতি এটা ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করবে আমি একটা রুলস তোমাদেরকে পড়িয়েছিলাম যে সকল সঞ্চিতি যত প্রকার সঞ্চিতি হিসাব হিসাববিজ্ঞানে আছে সব সঞ্চিতি ক্রেডিট প্রকাশ করে শুধুমাত্র পাওনাদারের বার্তা সঞ্চিতি শুধুমাত্র পাওনাদারের বার্তা সঞ্চিতি ডেবিট জের প্রকাশ করে কারণ এটা বিপরীত দায় পাওনাদার তো আমার জন্য দায় আর পাওনাদারের বার্তা সঞ্চিতি এটা বিপরীত দায় বিপরীত দায় মানে কি যেটা দায়কে কমিয়ে দেয় দায়কে হ্রাস করে দেয় তো দায় তো সবসময় ক্রেডিট জার প্রকাশ করে যেহেতু পাওনাদারের বার্তা সঞ্চিতি এটা বিপরীত দায় তার মানে দায়কে হ্রাস করতেছে তাই এটা ডেবিট জার প্রকাশ করবে বলেন তো না চোদ্দ প্রশ্নটা বুঝতে পারছেন আমাকে একটু জানান পাওনাদারের বার্তা সঞ্চিতি কেন ডেবিট হবে কারণ পাওনাদারের বার্তা সঞ্চিতি একটা বিপরীত দায় বিপরীত দায় মানে কি যেটা দায়কে কমিয়ে দেয় এটা একটা বিপরীত হিসাব যেটা দায়কে কমিয়ে দেয় পাওনাদার তো আমার জন্য দায় পাওনাদারের বার্তা সঞ্চিতি এটা আমার জন্য বিপরীতমুখী দায় এই জন্য এটা ডেবিট জের হবে অর্থাৎ এটা দিকে বসবে কেমন এটা ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করবে বাকিরা কোথায় সবাই কোথায় ক্লাসে নাই কেন দেখো হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য হিসাব বিজ্ঞানের কোন পদ্ধতিটিকে তুমি প্রয়োগ করবা হিসাব বিজ্ঞানের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য হিসাব বিজ্ঞানের কোন পদ্ধতিটি তুমি অনুসরণ করবা বা প্রয়োগ করবা সেটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি আমরা কোনটা অনুসরণ করব সেটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করবো আমরা কিন্তু একতরফা দাখিলা পদ্ধতি কি করবো না অনুসরণ করব না আমরা দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করব। এবার দেখেন কি বলছেন কোন লেনদেনের জন্য সম্পদ হ্রাস পায় এই জায়গায় কোন লেনদেনটার জন্য সম্পদ হ্রাস পাবে এই যে দেখেন পণ্য মনিহারি হিসাবে ব্যবহৃত হলে পণ্য উত্তোলন তারপরে পণ্য মনিহারি হিসাবে ব্যবহৃত হলে প্রদেয় ঋণের সুদ প্রদেয় ঋণের সুদ ঋণ পরিশোধ এই যে ঋণ পরিশোধ কোনটার জন্য ঋণ পরিশোধের জন্য ভালোভাবে বুঝেন ঋণ পরিশোধ এই যে আমরা যদি ঋণ পরিশোধ করি যাবে জাবেদ আমরা কি লিখি আমরা লিখি ঋণ হিসাব ডেবিট এবার ঋণ পরিশোধ করতে গিয়ে আমার কাছ থেকে কি চলে গেছে নগদ টাকা চলে গেছে নগদান ক্রেডিট এই যে নগদ এটা আমার জন্য কি সম্পদ তার মানে সম্পদ কি গেছে কমে গেছে তাহলে এই জায়গায় প্রশ্নটা আমাকে কি করছে দেখেন প্রশ্নটা বলছে কোন লেনদেনটার জন্য আমার সম্পদ হ্রাস পাবে মানে সম্পদের পরিমাণটা কমে যাবে সেটা হচ্ছে ঋণ পরিশোধ এটার জন্য আমার পণ্য উত্তোলন পণ্য উত্তোলন করলে তো ক্রয়ের পরিমাণ কমে যায় পণ্য উত্তোলন করলে ক্রয়ের পরিমাণ কমে যায় পণ্য মনিয়ার হিসেবে ব্যবহৃত হলো তাও পণ্যের পরিমাণ মানে ক্রয়ের পরিমাণ কমে যাবে প্রদেয় ঋণের সুদ এটা তো এখনো দেই নাই প্রদেয় মানে বকে রয়ে গেছে তো এটার ফলে তো সম্পদ কমে নাই উল্টা আরো দায় বেড়ে আছে আমার জন্য ঋণ পরিশোধ এটার জন্য আমার সম্পদ কমে যায় এবার দেখেন পদ্ধতির নীতি নীতি কোনটা হচ্ছে দাতা গ্রহিতা দুইটা পক্ষ থাকতে হবে একজন সুবিধা নিবে একজন সুবিধা দিবে ওকে গ্রহিতার হিসাব ডেবিট যে গ্রহণ করবে সে ডেবিট ওকে ফাইন দাতা যে দিবে সে ক্রেডিট এটাও সঠিক ডেবিট অঙ্ক সর্বদাই ক্রেডিট অঙ্কের সমান হয় এটাও সঠিক অর্থাৎ ডেবিট দিকে যদি আমি পাঁচশো টাকা লিখি তাহলে অবশ্যই ক্রেডিট দিকেও কত টাকা লিখতে হবে পাঁচশো টাকাই লিখতে হবে তাহলে আমি বলতেই পারি এই জায়গাটা যে দুতারফা দাখিলা পদ্ধতির মূলনীতি এই যে তিনটা এই জায়গায় আমি দেখতে পাচ্ছি এই তিনটেই সঠিক তার মানে দাতা গ্রহিতা দুইটা পক্ষ থাকবে দাতা ডেবিট গ্রহিতা সরি গ্রহিতা ডেবিট দাতা ক্রেডিট তিন নম্বর ডেবিট অঙ্ক ক্রেডিট অঙ্ক সর্বদাই সমান হতে হবে এটাই দুতফা দাখিলা পদ্ধতির মূল নীতি বা বৈশিষ্ট্য বলেন তো বুঝতে পারছেন কিনা ক্লিয়ার বুঝতে পারছেন অনিশেষিত ব্যয় কি খুব ভালো একটা প্রশ্ন অনিশেষিত ব্যয় যে কথা তার অনেকগুলো নাম আছে অলিক সম্পদ একই কথা অনিশ্চিত ব্যয় যেই কথা অলিক সম্পদ একই কথা তার আরো একটা নাম আছে সেটা হচ্ছে অসমন্বিত ব্যয় অসমন্বিত ব্যয় একই কথা তো এগুলো আমাদের জন্য সম্পদ আচ্ছা অনিশ্চিত ব্যয় এটা আমাদের জন্য কি একটা সম্পদ অর্থাৎ এটা অলিক সম্পদ সেগুলো কোনগুলো জানো সেগুলো হচ্ছে শেয়ার অবহার অনিশ্চিত ব্যয়গুলো কি শেয়ার অবহার প্রাথমিক খরচ বিলম্বিত বিজ্ঞাপন নতুন পণ্যের গবেষণা ব্যয় ব্যবসা স্থানান্তর বাবদ ব্যয় এই জিনিসগুলোকে অনিশ্চিত ব্যয় বা সম্পদ বলে ক্লিয়ার নতুন আসবাবপত্র মেরামত বাবদ মজুরি প্রদান করা হলে কোন হিসাবটি ডেবিট হবে এটার জন্য একটা নোট মনে রাখবেন আপনারা আমি নোটটা বলে দিচ্ছি নোটটা হচ্ছে যদি কোনো স্থায়ী সম্পদ যদি আমরা নতুন করে কোনো স্থায়ী সম্পদ ক্রয় করি ভালো করে বুঝেন যদি আমরা নতুন কোন স্থায়ী সম্পদ ক্রয় করি ওই স্থায়ী সম্পদ ক্রয় করার পর ওই স্থায় সম্পদটাকে ব্যবহার উপযোগী করে গড়ে তোলার জন্য আমরা তার পিছনে যা যা ব্যয় করব যা যা খরচ করব ওই খরচগুলোকে খরচ নামে না লিখে সম্পদ নামে লিখতে হবে সেটা হইতে নতুন সম্পদ ক্রয় করার ক্ষেত্রে যদি নতুন একটা সম্পদ ক্রয় করি ওইটা ক্রয় করার পর ওইটাকে যদি মেরামত করি ওইটার পিছনে পরিবহন খরচ সংস্থাপন খরচ মজুরি খরচ যেটাই থাকুক না কেন ওইগুলোকে খরচ নামে লিখতে পারবো না না লিখে কি নামে লিখতে হবে সম্পদ নামে লিখতে হবে তাহলে এই জায়গায় আমি নতুন আসবাবপত্র মেরামত বাবদ মজুরি প্রদান করছি এই যে মজুরি প্রদান করছি এই মজুরি কিন্তু আমার জন্য একটা ব্যয় তাহলে আমি মজুরিটাকে এই জায়গায় ব্যয় নামে লিখতে পারবো না মজুরিটাকে ব্যয় নামে 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 লিখতে 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 পারবো 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 না 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 মানে মেরামত আমাকে কি নামে লিখতে লিখতে হবে আসবাবপত্র নামে হবে কেন এটা নতুন একটা সম্পদ তার পিছনে আমি যেটা ব্যয় করব ওই ব্যয়টাকে ব্যয় নামে না লিখে সম্পদ নামে লিখতে হবে কিন্তু এই জায়গায় যদি কথাটা এইভাবে বলতো আসবাবপত্র মেরামত যদি কথাটা এইভাবে বলতো যে এই নতুন কথাটা না থাকতো যদি আসবাবত্র মজুরি দেওয়া হলো তাহলে আমরা যে মজুরি নগদান ক্রেডিট কিন্তু নতুন বলার কারণে হবে নগদান কেন ওই যে নতুন সম্পদের পিছনে আমরা যা দিব যা ব্যয় করবো সেটাকে সম্পদ নামে লিখতে হবে বলো তো এই জায়গাটুকুর পার্থক্য বুঝতে পারছো কিনা ক্লিয়ার কিনা আমি যে জায়গাটা তোমাদেরকে বুঝাইলাম এটা বুঝতে পারছো কিনা বলো আমি এই জায়গায় যে জিনিসটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম সেটা তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবা প্লিজ আমি এই জায়গায় কি বোঝানোর চেষ্টা করলাম যে একটা স্থায়ী সম্পদ ক্রয় করার পর ওই স্থায়ী সম্পদের পিছনে আমি যা যা ব্যয় করব সেটাকে ব্যয় নামে লিপিবদ্ধ না করে আমাকে সম্পদ নামে লিপিবদ্ধ করতে হবে আর যদি পুরাতন সম্পদ মেরামত করি তাহলে আমি ব্যয় নামিয়ে লিখবো মেরামত নামিয়ে লিখবো কেমন এবার বিক্রয়ের করা তার সঠিক যাবেদা এটা পরীক্ষায় অনেক বেশি আসে বিক্রয়ের উদ্দেশ্যে যদি আমরা কোনো কিছু ক্রয় করি তাহলে সেটা হবে আমার দোকানের পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে যদি আমরা কোনো কিছু ক্রয় করি সেটা হবে আমার পণ্য মানে ক্রয় নামে লিখতে হবে আর ব্যবহার করার উদ্দেশ্যে ব্যবহার করার উদ্দেশ্যে যদি আমি কোনো কিছু ক্রয় করি তাহলে ক্রয় নামে লিখব না তখন সেটা হবে আমার জন্য সম্পদ এটা মনে আমি প্রথম ক্লাস আলোচনা করছি মনে রাখবা বিক্রয়ের উদ্দেশ্যে যদি আমি কোনো কিছু ক্রয় করি বিক্রি করার উদ্দেশ্যে আমি যদি কোনো কিছু ক্রয় করি ওইটা আমার ব্যবসার প্রোডাক্ট পণ্য আমি সেল করার জন্য এটাকে কিনে আনছি তো এই যে আসবাব যন্ত্রপাতিটা এটা আমি ক্রয় করছি মানুষের কাছে বিক্রি করার জন্য তাহলে এটাকে যন্ত্রপাতি নামে লিখা যাবে না কারণ এটা আমার পণ্য তাই আমাকে লিখতে হবে ক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব নগদান হিসাব ক্রেডিট কারণ নগদে টাকা দিয়ে দিছি ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এখন আবেগের বসে ঠেলার চোটে আমরা কিন্তু সবাই পরীক্ষার হলে এত সহজ প্রশ্ন পরীক্ষায় আসতে পারে আল্লাহ এত সহজ তখন আমরা বলতাম যন্ত্রপাতি ক্রয় আমরা সবাই মনে করতাম যন্ত্রপাতি ক্রয় তাহলে যন্ত্রপাতি হিসাব ডেবিট আমরা কিন্তু দিয়ে এই ভুলটা কিন্তু কিন্তু আমাদের হইতো। এই জায়গায় কিন্তু একটা জিনিস স্পষ্ট করা আছে যে এটা বিক্রয়ের উদ্দেশ্যে ভাই বিক্রয়ের উদ্দেশ্যে কোনো কিছু ক্রয় করা মানে কি এটা আমার দোকানের পণ্য পণ্য থাকলে কি নামে লিখতে হবে ক্রয় নামে কারণ কারণ কি কালান্তিক মজুদ পদ্ধতিতে কালান্তিক মজুদ পদ্ধতিতে আমরা পণ্যকে কি নামে লিপিবদ্ধ করি ক্রয় নামে আর নিত্য বা অবিরত মজুদ পদ্ধতিতে আমরা ক্রয় রিলেটেড যে জিনিসগুলো এখন বলেন বুঝতে পারছেন এটা এটার কাহিনীটা বুঝতে পারছেন বলেন এখন আর কেউ কমেন্ট করবে না এখন বলবে না যে স্যার আমি বুঝতে পারছি বা পারি নেই স্যার এই সমস্যা ওই সমস্যা বুঝতে পারলেও তো বলতে হয় যে স্যার বুঝতে পারছি তাহলে আমাদের হিসাবটা হবে ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ক্রয় হিসাব ডেবিট এই যে আলিফ একটা ও রেগুলার ক্লাস করে এবং ও বুঝে এবং ও রেগুলার ক্লাস এরপরে কি তাহরান আলম সেও রেগুলার ক্লাস করে এরপরে আর কে করে এই যে স্বয়ং দাস সেও রেগুলার ক্লাস করে মনোয়ারা বেগম সেও রেগুলার ক্লাস করে প্রিয়া সূত্রধর তাকে আমি দেখি না ক্লাসে তারপরে ইসলাম উদ্দিন আমিও রেগুলার ক্লাসে দেখি না তারপরে আর দেখি যাদেরকে রেগুলার দেখে আমি নাম বলে দিব এবার দেখেন জনাব শাহেদের দুই হাজার বিশ সালের পহেলা জানুয়ারি তারিখে ব্যাংক জমার উদ্বৃত্ত ছিল টাকা মানে আমার টাকা ছিল ওকে এবার দেখেন দশ জানুয়ারি তারিখে পণ্য বিক্রি করে আমি দশ হাজার টাকার একটি চেক পেয়ে ব্যাংকে জমা করেন তাহলে আমার ব্যাংকে টাকার পরিমাণ বাড়ছে আরো দশ হাজার যেহেতু চেক জমা দিছি বাড়ার কথা আর কি এবার বিশ তারিখে ওই চেকটি ব্যাংক প্রত্যাখ্যাত করছে ওই চেকটি ব্যাংক আমাকে প্রত্যাখ্যাত করছে এই ব্যাংক যে চেকটাকে প্রত্যাখ্যাত করছে প্রত্যাখ্যাত করার কারণে আমার কোনটি বৃদ্ধি পাবে আর কোনটি হ্রাস পাবে দেখো যদি বলে যে কোনটি হ্রাস পাবে তাহলে ব্যাংকের থেকে টাকা হ্রাস পাবে এই যে ব্যাংকের টাকা হ্রাস পাবে আর কোনটি বৃদ্ধি পাবে আমরা যার কাছে বিক্রি করছিলাম আমরা কার কাছে বিক্রি করছি দেনাদারের কাছে বিক্রি করছি আমার কাস্টমার আমার খরিদ্দার তো খরিদ্দার মানে কি প্রাপ্য হিসাব সে আমার যে চেকটা দিছে ব্যাংক যেহেতু এটাকে প্রত্যাখ্যাত করছে তাই আমি এখন কি করব ব্যাংকের ধরবো আর আমি এখন কারে ধরবো ওই ব্যক্তিটাকে ধরবো যে ভাই আপনি আমার যে চেকটা দিছেন ওই চেকটা তো ভালো না ওই চেকের টাকা তো ব্যাংক আমাকে দেয় নাই বরঞ্চ চেকটাকে প্রত্যাখ্যাত প্রত্যাখ্যাত মানে রিজেক্ট করে দেওয়া এবার করার কারণে বলছে বৃদ্ধি পাবে আমি আবারও বলতেছি যদি বলতো কোনটি হ্রাস পাবে তাহলে উত্তর বুঝে নেন যেহেতু বলছে কোনটি বৃদ্ধি পাবে তাহলে সেটা হবে প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব মানে দেনাদার অর্থাৎ আমি যার কাছে বিক্রি করছি তাকে কিন্তু আমি আবার বলবো যে ভাই এই চেকের টাকা দিয়ে আমি ব্যাংক থেকে টাকা তুলতে পারি নাই আপনি আমাকে পুনরায় চেক দেন তাহলে শুধু উত্তর হবে প্রাপ্য হিসাব নগদ তো এই জায়গায় না ব্যাংক জমা এটা বৃদ্ধি পাবেন এটা হ্রাস পাবে তাহলে শুধু প্রাপ্য হিসাব শুধু প্রাপ্য হিসাব উত্তরটা হবে শুধু প্রাপ্য হিসাব এই জায়গায় একটু সঠিক না উত্তরটা হবে শুধু প্রাপ্য হিসাব উত্তরটা কি হবে শুধু প্রাপ্য হিসাব বলেন বুঝতে পারছেন কিনা কেন হবে আসেন এটার জাবেদা করি এটার জাবেদা কি হবে এই যে দেখেন চেক পত্তা কাতেদা এই যে প্রাপ্য হিসাব এবার ব্যাংক থেকে টাকা কমে গেছে যে বিক্রি করে যে আমি চেকটা পাইছিলাম ওইটা কই জমা দিছিলাম ব্যাংকে না তখন আমি জাবেদা করছিলাম এটা ব্যাংক ডেবিট বিক্রয় ক্রেডিট এটা করছিলাম এখন আমি যে ব্যাংকের বাড়ায় রাখছিলাম এই জন্য ব্যাংকের আমি এই জায়গায় কি করব কমিয়ে দিব কারণ ব্যাংক থেকে হ্রাস পাবে এবার আমি যার কাছে বিক্রি করছি তাকে আবার ধরবো আমরা কার কাছে বিক্রি করি খরিদার দেনাদার দেনাদার মানে কি হিসাব প্রাপ্য হিসাব তাহলে প্রাপ্য হিসাব বাড়বে এই জায়গায় শুধুমাত্র প্রাপ্য হিসাব বাড়বে শাহিন হোসেন ভাই আমি বুঝাইছি আপনি কি এখন বুঝতে পারছেন আমি আবার বুঝাইলাম আমি জাবেদা দিয়ে বুঝাইলাম এখন কি বুঝতে পারছেন এখন না বুঝলে বলেন আমি আবার বুঝাই দিব। এখন না বুঝলে বলেন আবার বুঝে দিব কোনো সমস্যা নেই একবার না পারলে আমি আরেকবার বুঝে দিব কোন সমস্যা নেই এখন বলেন তো বুঝতে পারছেন কিনা যে ভাই বলছেন বুঝেন নাই আপনি একটু দয়া করে আরেকবার বলবেন যে আপনি কি বুঝতে পারছেন নাকি না তাহলে আমি আবার বুঝাব প্লিজ একটু ফাস্ট বলবেন বড় ভাই আমি আপনার জন্য অপেক্ষা করতেছি একটু তাড়াতাড়ি বলেন যে আপনি কি বুঝতে পারছেন নাকি পারেন নাই ওই বড় ভাই মনে ঘুমাই গেছে উনি একটা অনেক কষ্ট করে ক্লাসে জয়েন করছে তো প্রতিদিন তো ক্লাসও করে না তো হুট করে আজকে ক্লাসটা সামনে পড়ে গেছে এর জন্য সুন্দর করে জয়েন করে সুন্দর করে একটা মেসেজ ড্রপ করে দিয়েছে শায়কের শায়েক আপনি কি বুঝতে পারছেন আপনি যে মেসেজটা ড্রপ করলেন আমি যে বুঝাইলাম মেসেজের উত্তরটা দিলাম আপনি কি বুঝতে পারছেন শায়েক একটু জানাবেন ওকে শায়েক মেসেজ ড্রপ করে দিছে দেখেন ক্রেডিট দ্বারা কোনটি বুঝায় ক্রেডিট মানে হচ্ছে আদম আদম মানে কি আয় দায় মালিকানা সত্য অর্থাৎ সম্পদ হ্রাস দায় বৃদ্ধি সম্পদ হ্রাস পাইলে ক্রেডিট দায় বৃদ্ধি পাইলে ক্রেডিট জি ওনার কমেন্ট দেখছি ওকে তাহলে এটা হবে সম্পদ হ্রাস দায় বৃদ্ধি সম্পদ হ্রাস দায় বৃদ্ধি এবার আসেন জনাব রজব তার ব্যবসার ব্যবহারের জন্য নতুন আসবাবপত্র ক্রয় করে নতুন বলছি কিন্তু তিনি এর পরিবহন খরচ পাঁচ হাজার টাকা নগদে পরিশোধ করেন পরিবহন খরচের জন্য নিচের কোন হিসাবটি ডেবিট হবে এই যে একটু আগে সেম কোশ্চেনটাই বুঝাইছি এই জায়গায় কিন্তু পরিবহন লিখতে পারবে না এই জায়গায় লিখতে হবে আসবাবপত্র নতুন একটা সম্পদ আমরা নতুন একটা সম্পদ ক্রয় করছি ক্রয় করার পর ওইটার পিছনে আমি যেটা খরচ করব ওইটাকে খরচ নামে না লিখে আমি কি নামে লিখব সম্পদ নামে লিখব তাহলে আসবাবপত্র ক্রয় করছি ক্রয় করার পর ওইটাকে পরিবহন করে আমার বাসায় নিয়ে আসছি তাই ওই পরিবহনটাকে পরিবহন নামে না ধরে আমি যে আসবাবপত্রের পিছনে ব্যয় করলাম ওইটাকে আসবাবপত্র নামে ডেবিট করতে হবে কথা বুঝতে পারছো কিনা বলো ক্লিয়ার পানির মতন ক্লিয়ার বুঝতে পারছেন কিনা বলেন বলেন বুঝতে পারছি আমরা সবাই আমরা সবাই কি বুঝতে পারছি নিচের কোন হিসাবটি প্রদর্শন অবচয় অবচয় মানে কি ব্যয় তার মানে সে কোন জের প্রকাশ করবে ডেবিট জের ঋণপত্র এটা তো দায় দীর্ঘমেয়াদী দায় এটা ক্রেডিট জের প্রকাশ করবে শেয়ার অধিহার এটাও দায় সঞ্চিতি উদ্বৃত্ত ক্রেডিট জের প্রকাশ করবে প্রাপ্ত সুদ এটা আয় আয় কোন জের প্রকাশ করে ক্রেডিট জের প্রকাশ করে তাই এই তিনটার একটা হবে না অবচয় এটা যেহেতু ব্যয় তাই অবচয় আমার জন্য ডেবিট জের প্রকাশ করবে কেমন নিচের কোনটি ডেবিট নিচের কোনটি ডেবিট সম্পদ বৃদ্ধি দায় হ্রাস সম্পদ বৃদ্ধি দায় হ্রাস সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট আর দায় হ্রাস পাইলে ডেবিট এটার আগেও ছিল এবার দেখেন নিচের কোন হিসাবগুলো ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে সম্পদ আর ব্যয় সম্পদ আর ব্যয় এই যে নিচের কোন হিসাবগুলো ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে নিচের কোন হিসাবগুলো ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে সম্পদ আর ব্যয় কি সম্পদ আর ব্যয় এবার দেখেন কি বলছে বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করা হলো কোন হিসাবটি ডেবিট করবেন দেখেন আবার সেম কোয়েশ্চেনটা তখন ছিল যন্ত্রপাতি এখন দিয়ে দিচ্ছে ভাই বিক্রয়ের উদ্দেশ্যে যদি আমি কোনো কিছু ক্রয় করি তাহলে ওইটা হবে আমার ব্যবসায়ের পণ্য আমি যদি মানুষের কাছে বিক্রি করার উদ্দেশ্য নিয়ে কোনো কিছু ক্রয় করি ওইটা হবে আমার পণ্য পণ্য থাকলে কি নামে লিখতে হবে পণ্য থাকলে ক্রয় নামে লিখতে হবে কি নামে লিখতে হবে ক্রয় তাহলে আমরা এটার জাবেদা করব ক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ডেবিট তাহলে আমরা কি নামে ডেবিট করব ক্রয় নামে এই এই যে জায়গায় বলছে কোনটাকে ডেবিট করব আমরা আমরা ক্রয় নামে ডেবিট ডেবিট এই এই করা যাবে না কারণ আসবাবপত্রটা আমি ক্রয় করছি ব্যবহার করার জন্য না যদি ব্যবহার করার জন্য কিনতাম তাহলে এটা সম্পদ হইতো আর সম্পদকে সম্পদ নামে লিখতে হবে বাট এই জায়গায় আসবাবপত্র এটা সম্পদ বাট এটা কিন্তু আমি ব্যবহার করার জন্য ক্রয় করি নেই আসবাবপত্র নামটা সম্পদ কিন্তু এই জায়গায় এই আসবাবপত্রটা আমার জন্য সম্পদ হিসাবে কাজ করবে না এটা পণ্য হিসাবে কাজ করবে কারণ আমি বিক্রি করার উদ্দেশ্য নিয়ে ক্রয় করছি এটা আমার ব্যবসার একটা পণ্য মনে করো আমি ফার্নিচারের ব্যবসা করি তো এখন ফার্নিচার মানে কি টেবিল খাট সোফা আলমারি এই জিনিসগুলো তো তো এগুলো যদি আমি দোকানে ক্রয় করে আনি এগুলোকে আমি ব্যবহার করার জন্য না মানুষের কাছে বিক্রি করার জন্য তো ওই জিনিসগুলো আমার কি হবে পণ্য আর পণ্য থাকলে কি নামে লিখতে হবে ক্রয় নামে লিখতে হবে বলেন বুঝতে পারছি কিনা কি এবার দেখেন বুঝতে পারছি আমরা সবাই কিন্তু এটাকে আসবাবপত্র দিয়ে আসতাম আমরা অনেকেই সবাই না সবাই বললে ভুল হয়ে যাবে এ জায়গায় অনেকেই কিন্তু আমরা ভুলে আসবাবপত্র মায়রা দিতাম কারণ আমরা সাধারণত গতানুগতিক ভাবে আমরা মনে করি যে এটা মনে আসবাবপত্র হবে কিন্তু না এটা আসবাবপত্র না বলেন বুঝতে পারছি এটা কি আসবাবপত্র হবে ভুলেও কিন্তু না এটা আসবাবপত্র হবে না তাহলে এটা কি হবে এটা হবে আমার জন্য পণ্য আর পণ্য থাকলে কি নামে লিখতে হবে ক্রয় নামে লিখতে হবে এবার আসি জনাব হাফিজ ষাট হাজার টাকার পণ্য বিনামূল্যে বিতরণের ফলে লিপিবদ্ধ হবে কি লিপিবদ্ধ হবে ওকে আমি আপনাদেরকে এটা অনেকবার বুঝেছি বিনামূল্যে পণ্য বিতরণ করি আমরা কিসের জন্য প্রচার প্রচারণা আর প্রচার প্রচারণা মানে কি বিজ্ঞাপন তাহলে আমরা এটার জাবেদা কি করব এই যে বিজ্ঞাপন হিসাব ডেবিট এবার আমি বিনামূল্যে পণ্য বিতরণ করছি পণ্যের পরিমাণ কমে গেছে আর পণ্যের পরিমাণ কমে গেলে ক্রয় কথাটা ক্রেডিট পাশে বসে তাহলে আপনি খুঁজে বাইর করেন এই যে বিজ্ঞাপন হিসাব ডেবিট এই যে ক্রয় হিসাব ক্রেডিট দুই আর তিনশোটি এই যে দেখেন বিজ্ঞাপন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট এবার কোথায় আছে এটা খুঁজে বের করেন এই যে জনাব হাফিজ ষাট হাজার টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করেন বিনামূল্যে জনগণের মধ্যে দিয়ে দিছে কেন দিছে বিজ্ঞাপনের জন্য এটা একটা প্রচার প্রচারণা কথায় আছে প্রচারে প্রসার মিলে যত বেশি প্রচার করা হবে তত বেশি বিস্তৃত লাভ করবে প্রসার হবে জানবে মানুষ এটাকে বলে বিজ্ঞাপন বিজ্ঞাপন মানে কি পণ্য সম্পর্কে ক্রেতাকে অবগত করা জানানো তাই বিজ্ঞাপন বিজ্ঞাপন আমি কি দিছি পণ্য ডেভিড এবার করে এর জন্য ক্লিয়ার আপনারা বুঝতে পারতেছেন আপনারা ক্লাস বুঝতে পারতেছেন বন্ধ করে দিব না চালাবো ক্লাস কি চলবে না বন্ধ করে দিব একটু কমেন্ট করে জানাবেন ক্লাসটা কি চলবে নাকি বন্ধ করে দিব আপনারা যদি বুঝতে পারেন তাহলে চালাবো আর যদি বুঝতে না পারেন তাহলে বন্ধ করে দিব একটু জানাবেন দ্রুত কমেন্ট করে জানাবেন আলিফ রেগুলার ক্লাস করে দেখেন ওকে বিভিন্ন শ্রেণীর হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের স্বর্ণ যুগ বা স্বর্ণসূত্র বলা হয় কোনটাকে ডেবিট ক্রেডিট নির্ণয়ের স্বর্ণ সূত্র বলা হয় কোনটাকে সনাতন পদ্ধতিকে কোন পদ্ধতিকে সনাতন পদ্ধতিকে অর্থাৎ বিভিন্ন শ্রেণীর ডেবিট ক্রেডিট নির্ণয়ের ক্ষেত্রে স্বর্ণ যুগ বা স্বর্ণসূত্র বলা হয় কোনটাকে সনাতন পদ্ধতিকে কোন পদ্ধতিকে সনাতন পদ্ধতিকে এবার আসেন দেখেন যদি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করা হয় তাহলে কোন হিসাবটি ক্রেডিট হবে একদমই বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন বলতে অর্থাৎ আপনি একটা কাস্টমারের কাছে যেই মূল্যে পণ্যটা বিক্রি করতেন মালিক ঠিক সেই মূল্যে প্রতিষ্ঠান থেকে পণ্যটা উত্তোলন করছে তাহলে এটার যাবে দেখি হইতো যেহেতু মালিক উত্তোলন করছে তাহলে উত্তোলন উত্তোলনের জায়গায় থাকবে হিসাব বিক্রয় হিসাব ক্রেডিট উত্তরণ হিসাব বিক্রয় ক্রেডিট দেখেন এই জায়গায় অনেকে কিন্তু মনে করতে পারে যেহেতু বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন বাই এই যে দেখেন যদি মালিক কর্তৃক পণ্য উত্তোলন হয়তো তাহলে এর যাবে দা হইতো এই যে উত্তোলন ডেবিট ক্রয় ক্রেডিট যদি মালিক কর্তৃক পণ্য উত্তোলনিত ভাই দুইটার মধ্যে পার্থক্য কি হ্যাঁ দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা হচ্ছে মালিক উত্তোলন করছে ঠিক আছে বা জনগণের কাছে বা কাস্টমারের কাছে আমি যেভাবে বিক্রি করতাম যেই মূল্যে যেই টাকায় সেই টাকা দিয়ে মালিক নিয়ে গেছে তাই এটা আয় হয়েছে বিক্রয় করছি কিন্তু মালিক নিয়েছে ওকে ফাইন আর এটা মালিক কোনো টাকাই দেয় নেই তিনি শুধু পণ্যটা ব্যবসা থেকে নিয়ে গেছেন তাহলে ক্রয়ের পরিমাণ কমে গেছে এই জন্য এটা ক্রেডিট হবে দেখেন দুইটার জাবেদা বুঝতে পারছেন কিনা তাহলে এই জায়গায় বলছে যদি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করা হয় তাহলে কোন হিসাবটিকে আমরা ক্রেডিট করব। অবশ্যই বিক্রয় হিসাবকে ক্রেডিট করব। ক্রয় হিসাব না অনেকে সাধারণ দৃষ্টিকোণ থেকে বা আবেগের বসে আমরা কিন্তু ক্রয়কে দিয়ে দিব আরে ভাই এটা কখন যদি বলতো মালিক কর্তৃক পণ্য উত্তোলন মালিক কর্তৃক পণ্য উত্তোলন মালিক কর্তৃক পণ্য উত্তোলন তখন আমরা দাবেদা করতাম উত্তোলন ডেবিট ক্রয় ক্রেডিট বাট এই জায়গায় তো এটা বলে নাই এই জায়গায় কি বলছে যদি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করা হয় তাহলে ওটা বুঝতে হবে বিক্রয় মূল্যে বলছে ক্লিয়ার দুইটার মানে বুঝতে পারছেন কিনা একটু জানাবেন দুইটার মানে বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন প্লিজ দুইটার মানে বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন প্লিজ একটু জলদি কমেন্ট করে জানাবেন যে দুইটার মানেটা আপনারা বুঝতে পারছেন কিনা যে আসলে এই দুইটার মিনিংটা কি দাঁড়াইলো কখন কি হবে আমরা কি বুঝতে পারছি সবাই বুঝতে পারছি ওকে যদি আমরা বুঝতে পারি তাহলে তো ভালো আর যদি না বুঝতে পারি তাহলে ছোট্ট করে একটা কমেন্ট করে দিব যে আমি বুঝি নাই তাহলে আমি আবার বুঝাই দিব একটু জলদি কমেন্ট করতে হবে ফার্স্ট ওকে আপনারা নাইন টেনে আমার ক্লাস করেছিলেন কি চেকের মাধ্যমে দশ হাজার টাকার পণ্য বিক্রি করা হলে কোন হিসাব ডেবিট করতে হবে চেক না ব্যাংক হিসাব দেখেন চেক কি ডাক চেক হচ্ছে আমরা চেকের উপরি ভাগে বাম কোনায় দুইটা আড়াড়ি ভাবে দাগ দিলে ওইটা ডাক চেক হয় চেকে দাগ কেন কাটে অর্থ প্রাপ্তির নিশ্চয়তার জন্য চেকে হয় অর্থ প্রাপ্তির নিশ্চয়তার জন্য খুব দ্রুত যেন টাকাটা পেয়ে যায় হ্যাঁ যেটাকে আমরা অ্যাকাউন্ট পে বলি অ্যাকাউন্ট পে আমরা বলি না ভাই চেকটা দেওয়ার সময় একটু অ্যাকাউন্ট পে দিয়ে দিন যেন অ্যাকাউন্টের সঙ্গে সঙ্গে টাকাটা ঢুকে যায় হ্যাঁ ওইটাই তাহলে ব্যাংক হিসাব এবার দেখেন মুনাফা অর্জিত হয়েছে কিন্তু নগদে গ্রহণ ও লিপিবদ্ধ করা না হলে কোন হিসাবকে ডেবিট করতে হবে দেখেন মুনাফা অর্জিত হয়েছে কিন্তু নগদে গ্রহণ ও লিপিবদ্ধ করা না হলে কোন সেটা অনুপার্জিত আয় অনুপার্জিত আয় অনুপার্জিত আয় এটা আমাদের জন্য একটা কি এটা আমাদের জন্য একটা দায় অনুপার্জিত আয় মানে হচ্ছে অনুপার্জিত আয় মানে হচ্ছে আমি কাউকে সেবা না দিয়ে তার কাছ থেকে টাকাটা গ্রহণ করে ফেলছি তার কাছ থেকে আমরা কি করে ফেলছি টাকাটা গ্রহণ করে ফেলছি এটা আমাদের জন্য একটা এবার দেখেন প্রাপ্য হিসাব থেকে ব্যাংক কর্তৃক আদায় প্রাপ্য হিসাব থেকে প্রাপ্য হিসাব মানে কি দেনাদার অর্থাৎ দেনাদারের কাছ থেকে ব্যাংক আদায় করছে পনেরো হাজার টাকার জন্য নিচের কোন হিসাবটি ক্রেডিট হবে বাই দেনাদার এর কাছ থেকে টাকা আদায় করছে তাহলে দেনাদার পরিমাণ কমে গেছে না তাহলে দেনাদার ক্রেডিট পাশে বসবে এটার যাবে দা কি হবে এটার যাবে হবে ব্যাংক হিসাব ডেবিট টাকাটা ব্যাংকে আসছে দেনাদার টাকা দিয়ে দিছে দেনাদার ক্রেডিট হবে তাহলে দেনাদার মানে কি হিসাব প্রাপ্য হিসাব তার মানে প্রাপ্য হিসাব ক্রেডিট হয়ে যাবে কোন হিসাব ক্রেডিট হবে প্রাপ্য হিসাব ক্রেডিট হবে ক্রেডিট ব্যালেন্স সাধারণত নির্দেশ করে কোনটা ক্রেডিট ব্যালেন্স সাধারণত কি নির্দেশ করে সেটা হচ্ছে আয় আর দায় ক্রেডিট ব্যালেন্স সাধারণত কি নির্দেশ করে আয় দায় মূলধন ও দায় হিসাব সমূহ কখন ডেবিট হয় হ্রাস পেলে হ্রাস পেলে মূলধন ও দায় এই দুইটা হিসাব কখন আমি ডেবিট করব যখন হ্রাস পাবে তাহলে এই যে ক নাম্বারটা মূলধন হ্রাস পেলে ডেবিট দায় হ্রাস পেলে ডেবিট আর এই দুইটা যদি বৃদ্ধি পায় দেখেন এই দুইটা যদি বৃদ্ধি পায় মূলধনার দায় যদি বৃদ্ধি পায় তাহলে ওরা কিন্তু ডেবিট হবে না মূলধোনার দায় যদি বৃদ্ধি পায় তাহলে ওরা কিন্তু হবে ক্রেডিট হ্যাঁ যান একটা জিনিস আমি আপনাদেরকে বুঝাই এই যে দেখেন দেখেন হিসাব কয় প্রকার হিসাব পাঁচ প্রকার সম্পদ মালিকানা সত্য আয় ব্যয় এই যে পাঁচ প্রকার হিসাব এই পাঁচ প্রকার হিসাবের ভিতরে দুই প্রকার হিসাব যেটাকে আমরা সংক্ষেপে কি বলি সব তার মানে এই সব কথাটা যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট আর এই সব কথাটা যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট এবার দায় মালিকানা সত্য আয় এটাকে বলে আদম এই আদম কথাটা যদি বৃদ্ধি পায় তাহলে সবের উল্টা হবে আর আদম কথাটা যদি হ্রাস পায় তাহলে আদম আর আদমের উল্টা কিন্তু সব এই কথাটা একটু মিলাই নেন তাহলে তো আপনি এমসি কি গুলো পারেন এই কথাটা যদি আপনি একটু মিলাই নেন তাহলে কিন্তু আপনি এমসি কি গুলো পারেন হ্যাঁ একটা মনে রাখলে আরেকটা একটা পয়েন্ট একটার উল্টা কিন্তু আরেকটা কেমন বুঝতে পারছেন কথাটা বুঝতে পারছেন আসেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে বুঝতে পারছেন কিনা আর্থিক বিবরণী প্রস্তুতে সহজ করার উদ্দেশ্যে কোনটি করা হয় আর্থিক বিবরণী প্রস্তুত করার পূর্বে আমরা কোনটা করি জানো কার্যপত্র প্রস্তুত করি কার্যপত্র এটা হিসাব চক্রের একটা ঐচ্ছিক দাপ কার্যপত্র হচ্ছে হিসাব চক্রের কি দাঁত ঐচ্ছিক দাঁত যেটা প্রস্তুত করা বাধ্যতামূলক না বাট এটা প্রস্তুত করতে হয় কখন আর্থিক বিবরণী প্রস্তুত করার পূর্বে ওয়ার্কশিট যেটাকে বলি ওয়ার্কশিট তাহলে কার্যপত্র এটা কখন আমরা প্রস্তুত করব আর্থিক বিবরণী প্রস্তুত করার পূর্বে কেন আর্থিক বিবরণীকে সহজ করার জন্য আমরা কার্যপত্রটা তৈরি করে থাকি কেমন তাহলে এই কথাটাই কিন্তু এই বলছে আর্থিক বিবরণী প্রস্তুতে সহজ করার উদ্দেশ্যে কোনটি করা হয় কার্যপত্র প্রস্তুত হিসাব বিজ্ঞানের কাজের ধারাবিক আবর্তনকে কি বলা হয় হিসাব চক্র হিসাব বিজ্ঞানের দেখেন যে হিসাব বিজ্ঞানের কাজের ধারাবাহিক আবর্তনকে কি বলা হয় ওই যে লেনদেন খতিয়ান এই এই এভাবে করতে করতে হিসাব চক্রের দাব কয়টা দশটা তাহলে এটাকে বলা হয় কি হিসাব চক্র তাহলে হিসাব বিজ্ঞান কাজের ধারাবাহিক আবর্তনকে কি বলা হয় হিসাব চক্র বলা হয় কি বলা হয় হিসাব চক্র বলা হয় বুঝতে পারছেন কি একটু কমেন্ট করে জানাবেন বুঝতে পারছেন সবাই সবাই কি বুঝতে পারছেন এবার মুনাফা বিহীন পণ্য বিক্রি করা হলে এর প্রভাব কি হবে এই যে আমি এটা আগে আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন মুনাফা বিহীন পণ্য বিক্রয় এটার জাবেদা কি মুনাফা পণ্য বিক্রয় এটার যাবে কি এটা আগে আমি আপনাদের কাছ থেকে শুনবো মুনাফা পণ্য বিক্রয় এটার দাটা বলবেন বলেন মুনাফা বিহীন পণ্য বিক্রয় এটার জাবেদাটা কি আপনারা বলবেন মুনাফা বিহীন পণ্য বিক্রয় এটার জাবেদা কি আগে খুব ফাস্ট ওইটা বলেন মুনাফা বিহীন পণ্য বিক্রয় এটার জাবেদা কি এই যে দেখেন মুনাফা বিহীন পণ্য বিক্রয় করছি যে বিক্রয় করলে কোনো আয় নাই এর জন্য আমি লিখব বিক্রয় হিসাব ডেবিট এবার আমি পণ্য বিক্রয় করছি মুনাফা বিহীন আমার প্রতিষ্ঠানের পণ্যের পরিমাণ কমে গেছে আর যেহেতু পণ্যের পরিমাণ কমে গেছে তাহলে ক্রয় কথাটা ক্রেডিট পাশে এবার দেখেন আমরা জানি বিক্রয় করলে করলে আয় আয় হয়। হয় বিক্রি কি কিন্তু এই যে বিক্রয় করলাম এই বিক্রয়ের ফলে তো কোনো আয় হয় নাই তার মানে এটা কিন্তু ব্যয় আয় হ্রাস পাইছে আয় হ্রাস পাইছে এটা বিপরীতমুখী আয় তার মানে আয় হ্রাস পাইছে মানে কি ব্যয় আয় হ্রাস পাইছে দেখেই কিন্তু ব্যয় হয়েছে তারপরে ক্রয় করলে ব্যয় হয় কখন যখন ক্রয় ডেবিট পাশে বসে কিন্তু এই ক্রয় তো ক্রেডিট পাশে বসছে ক্রয় ক্রয় ক্রেডিট পাশে বসা মানে কি পাওয়া আর ক্রয় হ্রাস পাওয়া মানে প্রতিষ্ঠানের জন্য ব্যয় হ্রাস ক্রয় হ্রাস মানে কি ব্যয় হ্রাস ব্যয় হ্রাস পাইলে আয় হয় আর এদিক দিয়ে আয় হ্রাস হইলে ব্যয় হয় তাহলে এই জায়গায় দেখেন মুনাফা পণ্য বিক্রয়ের করা হলে এর প্রভাব হবে ব্যয় হ্রাস পাবে এবং আয় হ্রাস পাবে সম্পদ হ্রাস পাবে কোনটা হবে একটু জলদি এখন আপনারা বলেন কোনটা হবে কোনটা হবে এই যে ব্যয় হ্রাস পাবে আয় হ্রাস পাবে সম্পদ তো এই জায়গায় আসবে না সম্পদ তো এই জায়গায় আসবে না সম্পদের তো এই জায়গায় কোনো কাজে নেই এবার আসেন জাবেদা কোন ধরনের বই জাবেদা হিসাবের প্রাথমিক বই জাবেদাকে হিসাবের কি বলা হয় প্রাথমিক বই বলা হয় খতিয়ানকে হিসাবের পাকা বই বলা হয় রাজা বই বলা হয় জাবেদার আরেকটা নাম কি লিপিবদ্ধকরণ জাবেদার আরেকটা নাম কি লিপিবদ্ধকরণ খতিয়ানের আরেকটা নাম কি শ্রেণীবিন্যাসকরণ করন খতিয়ানের আরেকটা নাম কি শ্রেণীবিন্যাসকরণ করন রেও মিলের আরেকটা নাম কি সংক্ষিপ্তকরণ তাহলে জাবেদাকে কোন ধরনের বই বলা হয় জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলে হিসাবের প্রাথমিক বই জাবেদার শব্দটি কোন শব্দ থেকে আসছে যার শব্দ ফরাসি যার শব্দ থেকে আসছে ওকে দেখেন লেনদেন সর্বপ্রথম কোন বইতে লিপিবদ্ধ করতে হয় একটা প্রতিষ্ঠানে আমরা সর্বপ্রথম কাজ হচ্ছে লেনদেন চিহ্নিত করা লেনদেন চিহ্নিত করার পর ওই লেনদেনটাকে সংরক্ষণ করার জন্য হিসাবের প্রাথমিক বই জাবেদাতে কি করা হয় লিপিবদ্ধ করা হয় লিপিবদ্ধ করা হয় এই জন্য জাবেদার আরেকটা নাম হচ্ছে লিপিবদ্ধকরণ জাবেদার আরেকটা নাম কি লিপিবদ্ধকরণ জাবেদার আরেকটা নাম কি লিপিবদ্ধকরণ জাবেদার আরেকটা নাম কি বলো লিপিবদ্ধকরণ জাবেদার আরেকটা নাম কি লিপিবদ্ধ হিসাবের প্রাথমিক বই কোনটি হিসাবের প্রাথমিক বই কোনটি জাবেদা বই হিসাবের প্রাথমিক বই কোনটি জাবেদা বাংলাদেশে ব্যাট আইন চালু হয় কত সালে বাংলাদেশে ব্যাট আইন চালু হয় কত সালে ব্যাট আমি এটা নিয়ে আলোচনা করছি কিন্তু ব্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স ভ্যালু অ্যাডেড ট্যাক্স যেটাকে বাংলায় বলা হয় মূষক যেটাকে বাংলায় বলা হয় কি মূষক মূল্য সংযোজন কর যেটা উনিশশো সালে জুন মাসে চালু হয়েছিল সর্বপ্রথম উনিশশো সালে বাংলাদেশে সর্বপ্রথম ব্যাট আইন কার্যকর হয়েছিল ব্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স ব্যাটটা কখন ধরা হয় জানেন ব্যাট চলতি হিসাব কখন আসে জানেন এই ব্যাট চলতি হিসাব কখন আসবে এই ব্যাট আসবে পণ্যের ক্ষেত্রে অর্থাৎ ক্রয় বিক্রয়ের সাথে যদি ব্যাট থাকে ক্রয় বিক্রয়ের সাথে যদি ব্যাট থাকে তাহলে ব্যাট চলতি হিসাব খুলবে আর যদি সম্পদের সাথে ব্যাট থাকে তাহলে ব্যাট চলতি হিসাব খুলতে হয় না সম্পদের সাথে ব্যাট থাকলে ব্যাট চলতি হিসাব কিন্তু খোলা লাগে না মনে আছে কি যার শব্দের অর্থ কি যার শব্দের অর্থ হচ্ছে দিন বা দিবস শব্দটি প্রাচীন ফরাসির শব্দ যার শব্দ থেকে আসছে যার শব্দের অর্থ হচ্ছে দিন বা দিবস যার শব্দের অর্থ হচ্ছে কি দিন বা দিবস অর্থাৎ প্রতিটি দিন বা দিবসে একটা প্রতিষ্ঠানে যে লেনদেন হয় ওই লেনদেন গুলোকে তারিখের ক্রম অনুসারে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে যে তালিকা প্রস্তুত করতে হয় ওই কি কি বলে জাবেদা বলে এবার দেখেন মুনাফা বিহীন বিক্রয়ের জাবেদা কোনটি বিক্রয় ডেবিট ক্রয় ক্রেডিট বিক্রয় ডেবিট একটু আগে আলোচনা করছি ক্রয় ক্রেডিট মুনাফা বিহীন বিক্রয়ের জাবেদা কোনটি বিক্রয় ডেবিট ক্রয় ক্রেডিট বিক্রয় ডেবিট ক্রয় ক্রেডিট মুনাফা বিহীন বিক্রয় বিক্রয় ডেবিট ক্রয় ক্রেডিট জাবেদায় লেনদেন লেখা হয় ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে তারিখ অনুসারে ব্যাখ্যা সহকারে তিনটাই কিন্তু সঠিক জাবেদার গড় কইটি পাঁচটি এই যে দেখেন জাবেদার পাঁচটি ফিক্সড এই যে পাঁচটা গড় প্রথমে হচ্ছে কি তারিখ এই জায়গায় তারিখ অনুসারে বসবে তারপরে বিবরণ এই জায়গায় আমরা বিবরণের ভিতরে কিন্তু ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করি অমুক ডেবিট তমুক ক্রেডিট এবার আমরা এই জায়গায় কিন্তু টাকা লিখে লেখার পরে এই জায়গায় কিন্তু ব্যাখ্যা দেয় জাবেদার ক্ষেত্রে কারণ পণ্য ক্রয় কারণ পণ্য বিক্রয় তাহলে এই জায়গায় কিন্তু তিনটাই সঠিক ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করা তারিখের অনুসরণ করা এবং ব্যাখ্যা প্রদান করা তাহলে তিনোটাই কিন্তু সঠিক রেওয়ামিল আধুনিক হিসাব চক্রের কোন দাপ চতুর্থ দাপ আধুনিকের প্রথম দাবটার নাম হচ্ছে কি লেনদেন লেনদেন বিশ্লেষণ জাবেদা সরি যদি আধুনিক বলে সরি আধুনিকের ক্ষেত্রে লেনদেন একটা দাপ জাবেদা দুই নম্বর খতিয়ান তিন নম্বর রেওমিল মিল চার নম্বর আর সনাতনের ক্ষেত্রে চিহ্নিতকরণ নম্বর তারপরে লেনদেন বিশ্লেষণ নম্বর নম্বর তারপরে জাবেদা খতিয়ান চার নম্বর রেও মিল পাঁচ নম্বর এটা হচ্ছে সনাতনের ক্ষেত্রে সনাতনের ক্ষেত্রে আর এটা হচ্ছে আধুনিকের ক্ষেত্রে এখন যদি আধুনিক বলে তাহলে চার হবে আর যদি বলে রেওমিল হিসাব চক্রে কততম ধাপ হিসাব চক্র বলতে আমরা কিন্তু সনাতনটাকে ধরি হিসাব চক্র বলতে আমরা কিন্তু সনাতনটাকে ধরি বারবার বলতেছি হিসাব চক্র বলতে আমরা কিন্তু সনাতনটাকে ধরি হ্যাঁ হিসাব চক্র বলতে আমরা কোনটাকে ধরি সনাতনটাকে ধরি তো এখন আপনাকে কি বলছে ওইটা প্রশ্ন আগে দেখতে হবে এই জায়গায় যেহেতু নির্দিষ্ট করে বলে দিছে যে রেওমিল রেওমিল আধুনিক হিসাব চক্রের কোন স্তর তাহলে উত্তর হবে চার আর এই জায়গায় সনাতনের ক্ষেত্রে কিন্তু এটা পাঁচ নম্বর স্তর হবে পাঁচ নম্বর কেমন বুঝতে পারছেন অনেকে আমাকে আমাকে দিয়ে বলেন যে ভাইয়া আপনার এই চক্রটা এমন ভাবে দেওয়া ভাই বুঝতে হবে যদি আধুনিক ফিক্স থাকে তাহলে আধুনিক কিভাবে আগাবেন আধুনিক কি করছে ওই যে সনাতনে আমরা লেনদেন চিহ্নিত আর লেনদেন বিশ্লেষণ রেখে এক আর দুই করছিলাম তারা এইটাকে এই দুইটাকে একটা করে ফেলছে যার কারণে একটা কমে গেছে এই আর কোনো পার্থক্য নেই এখন বলেন আমার কথাটা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা এখন আমাকে একটু বলবেন যে আমার কথাটা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা এখন আমাকে একটু বলবেন যে আমার কথাটা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা দেখেন হিসাব চক্রের সর্বশেষ কোনটি চূড়ান্ত হিসাব চূড়ান্ত হিসাব মানে কি জানেন চূড়ান্ত হিসাব এটা আগে নাম ছিল এটার বর্তমান নাম হচ্ছে আর্থিক বিবরণী অর্থাৎ ফাইনাল অ্যাকাউন্ট এই যে চূড়ান্ত হিসাব আর্থিক বিবরণী যেটাকে বলে ফাইনাল অ্যাকাউন্ট চূড়ান্ত হিসাব যেটাকে বলে আর্থিক বিবরণী ফাইনাল অ্যাকাউন্ট কি অ্যাকাউন্ট ফাইনাল অ্যাকাউন্ট নিচের কোনটি হিসাব চক্রের অপরিহার্য ধাপ নয় কার্যপত্র একটু আগে বলছিলাম। কার্যপত্র হিসাব চক্রের কোন ধাপ নয় বা গুরুত্বপূর্ণ কোন ধাপ নয় কোনটি হিসাব চক্রের প্রথম ধাপ লেনদেন শনাক্তকরণ করন প্রথম কাজ হচ্ছে লেনদেন শনাক্ত করা প্রথম কাজটাই হচ্ছে কি লেনদেন শনাক্ত করা তারপরে লেনদেন বিশ্লেষণ তারপরে জাবেদাভুক্ত করণ এটা মনে রাখবা কার্যপত্র প্রস্তুত করা হলো একটি ঐচ্ছিক কার্য বহু গোড়া বিশিষ্ট বিবরণী সকল হিসাবে দেখো কথাটা কি বলছি ভালোভাবে চেষ্টা করো কার্যপত্র প্রস্তুত করা একটি ঐচ্ছিক কার্য কার্যমানি কাজ ঐচ্ছিক কাজ এটা সঠিক বহু বিশিষ্ট বিবরণী কার্যপত্র মানে হচ্ছে ওয়ার্কশিট অনেকগুলো ঘর থাকে এর জন্য এটা না হচ্ছে বহু বিশিষ্ট কার্যপত্র হ্যাঁ এক আর দুই সঠিক তার মানে ক এক আর দুই সঠিক এই জায়গায় তো আজকে আমি পঞ্চাশটা এমসি কিউ নিয়ে আলোচনা করলাম ইনশাল্লা পরবর্তী ক্লাসে এই আরো এমসি নিয়ে আলোচনা করতে হবে আলোচনা করলাম করছো কিনা এটা একটু আমাকে কমেন্ট করে জানাতে হবে আজকে আমি যা আলোচনা করলাম এতটুকু বুঝতে পারছো কিনা এটা একটু কমেন্ট করে জানাবা প্লিজ এখন তোমাদের কাজ হবে কালকে একটা পরীক্ষা দেওয়া ওয়েবসাইটে হ্যাঁ তোমাদের কাজ হবে কালকে একটা পরীক্ষা দিতে হবে ওয়েবসাইটে তারপর ইনশাল্লাহ আমরা বাকি এমসি গুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আমরা এরপরে নতুন টপিক ধরবো ব্যাংক সমন্বয় বিবরণী এরপরে আমরা নতুন টপিক ধরবো ব্যাংক সমন্বয় বিবরণী তোমরা রেগুলার ক্লাস করতে হবে দেখো তোমরা একশো জন স্টুডেন্ট তোমরা যদি দৈনিক পনেরো বিশ জন স্টুডেন্ট ক্লাস করো তাহলে হয় মিনিমাম তোমাদের উপস্থিতি থাকতে হবে পঞ্চাশ জনের কাছাকাছি আচ্ছা সে মেসেঞ্জার গ্রুপে এড হতে পারতেছে না একটু কষ্ট করে কেউ কি মেসেঞ্জার গ্রুপের লিঙ্কটা দিয়ে দিবা একটু কেউ কষ্ট করে মেসেঞ্জার গ্রুপের লিঙ্কটা তাকে এই দিয়ে দিও যাই হোক আজকে এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম